তিথি থেকে এসেছে তেরো শব্দটি, ধনন্তরি থেকে এসেছে ধন ত্রয়োদশী শব্দটি। ধনতেরস হলো আসল শব্দ, কিন্তু চলতি ভাষায় ধনতেরস হয়ে গেছে ধনতেরাস। কার্তিক মাসের এই ত্রয়োদশী তিথিতে মা লক্ষ্মী, কুবের দেব ও ধনন্তরীর পুজো করা হয়। ধনন্তরী হচ্ছে দেবতাদের বৈদ্য বা ডাক্তার। ধনন্তরী সমুদ্র মন্থরের সময় সমুদ্র গর্ভ থেকে এই ধন ত্রয়োদশী দিনেই আবির্ভূত হয়েছিলেন। তার এক হাতে ছিল বিভিন্ন গাছের শিকড় এবং অন্য হাতে ছিল অমৃত কলস। ধনন্তরীর পুজো করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই কারণে ধন ত্রয়োদশীকে ধনন্তরী ত্রয়োদশীও বলা হয়ে থাকে। আবার মা লক্ষ্মীও সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে এই ধন ত্রয়োদশীর দিনেই আবির্ভূত হয়েছিলেন। এই ধন ত্রয়োদশীর দিনেই সমুদ্র গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন কুবের দেব। কাজেই ধন ত্রয়োদশীর দিনে মা লক্ষ্মী, কুবের দেব ও ধনন্তরী এই তিনজনেরই আবির্ভাব ঘটেছিল। এই দিনে মা লক্ষ্মীর পুজো তো অবশ্যই করবেন, কিন্তু বাড়িতে যদি কুবের দেবের মূর্তি না থাকে তাহলে কুবের দেবের ধাতুর মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করুন। কুবের দেবকে সর্বদা মা লক্ষ্মীর বাম পাশে রেখে পুজো করতে হয়। কুবেরকে বলা হয় মা লক্ষ্মীর যক্ষ। মা লক্ষ্মী আমাদের অর্থের আশীর্বাদ দেন, সেই অর্থ প্রদান করেন কুবের। এই কারণে শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবেরও পুজো করতে হয়। এবছর অর্থাৎ 10ই অক্টোবর 2023-এ ধনতেরাস পড়ছে শুক্রবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ত্রয়োদশ তিথি শুরু হচ্ছে দুপুর 12:36 থেকে শনিবার বেলা 1:58 পর্যন্ত। প্রিয় বন্ধুরা, ধনতেরাসের কেনাকাটাগুলো উল্লেখ্য সময়ের মধ্যেই করতে হয়, তবেই তার শুভ ফল লাভ করা যায়। এখন কেনাকাটা মানে সোনার জিনিস কিনতে হবে এমন কোনো উল্লেখ নেই। শাস্ত্রে কোথাও উল্লেখ নেই সোনা বা রূপোর জিনিস কিনতে হবে। শাস্ত্রে উল্লেখ আছে প্রয়োজনীয় দ্রব্য কিনলেই হবে। প্রয়োজনীয় দ্রব্য বলতে যেটা আপনার প্রয়োজন, সেটা মোবাইল হতে পারে, টিভি হতে পারে বা ফ্রিজ হতে পারে, সেই রকম প্রয়োজনীয় দ্রব্য কিনে তা মা লক্ষ্মী বা কুবের দেবের পায়ে অর্পণ করে তারপরই তার ব্যবহার করতে হয়। ছোট, মাঝারি, বড় তিনটে সাইজের তিনটে মাটির প্রদীপ নেবেন। সবার তলায় বড় সাইজের মাটির প্রদীপটি রাখবেন। প্রদীপটির ওপর মিচরির মতো সন্ধব লবণ দিবেন। সন্ধব লবণ গুঁড়ো হলে চলবে না। এবার ওই বড় সাইজের প্রদীপটির ওপর মাঝারি সাইজের প্রদীপটি দেবেন এবং তাতে 8 থেকে 10টি এলাচ ও লবঙ্গ দেবেন। এবার সবার উপরে অর্থাৎ প্রথমে বড় রেখেছেন, তারপর মাঝারি, এরপর ছোট, এই ছোট প্রদীপটি দিয়ে তাতে ঘি ও সলতে দিয়ে উত্তর দিকে মুখ করে মা লক্ষ্মী বা বাড়ির আরাধ্য দেবদেবীর কাছে সন্ধেবেলা প্রদীপটি জ্বালাতে হবে। বন্ধুরা, নিচের প্রদীপ দুটি অর্থাৎ বড় ও মাঝারি এই দুটি প্রদীপ জ্বলবে না। এই তিনটি প্রদীপ অর্থাৎ বড়, মাঝারি, ছোট এই তিনটি প্রদীপকে একত্রে ধনলক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী প্রদীপ বলা হয়। এই প্রদীপগুলি কলাপাতা বা পিতলের থালার ওপর জ্বালতে হবে। প্রদীপের নিচে অল্প পরিমাণে আতপ চাল ও সামান্য পরিমাণে ফুল দিতে হবে। প্রয়োজনে আপনারা গাঁদা ফুলের পাপড়িকেও ছিঁড়ে ব্যবহার করতে পারেন। প্রদীপগুলোতে চন্দন, হলুদ ও সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে এবং পরদিন সকালে উঠে প্রদীপগুলি জলে ভাসিয়ে দিবেন এবং এলাচ, লবঙ্গ, সন্ধব লবণ এইগুলি জলে ভাসিয়ে দিতে পারেন অথবা কোনো পরিষ্কার স্থানে রেখে দিতে পারেন। এইভাবে ধনলক্ষ্মী প্রদীপ জ্বালাতে পারলে আর্থিক উন্নতি হবে, রোগ থেকে মুক্তি লাভ করবেন, বাড়ির বাস্তুদোষ নষ্ট হবে, সাংসারিক অশান্তি হ্রাস পাবে, ভাগ্য উন্নতি হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, প্রদীপের আলো যেমন অন্ধকারকে দূর করে, ঠিক তেমনি মানুষের দুর্ভাগ্যকেও নাশ করে এবং বাড়ির অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আগমন ঘটায়।